ওয়েলকাম টু লিভিং উইথ দীপ্ত। আজকে আপনাদের সামনে আসছি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ দেখাতে, যারা এই শিক্ষাবর্ষে ভর্তি হবেন তাদের জন্য বিশেষ করে। চলুন দেখি, দূর থেকে আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে ঠিক এরকমই লাগে। খুব সুন্দর ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ফরিদপুর সরকারি কলেজের এবং ফরিদপুর সিটি কলেজের ঠিক পাশে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনের ভবন, এইটা আমরা দেখছি সিটি কলেজ। ঠিক এটা হচ্ছে আমাদের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের গেট, আর এদিক সোজা রাস্তা এটা কমলাপুর। চলুন ভিতরে যাই। ভিতরে গেটের ঠিক ডান পাশে দেখতে পারবেন এরকম, ভিতর থেকে দেখতে ঠিক এরকম মেন গেটটা। এটা হচ্ছে প্রশাসনিক ভবন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের। এটা হচ্ছে অডিটোরিয়াম, আর আকাশে বেশ মেঘ ছিল। চলুন ঘুরে দেখতে থাকি। শহীদ মিনারের ঠিক পাশে সুন্দর একটা জবা গাছ, ঠিক তার পাশে রয়েছে ক্যাফেটারিয়া, আর তার পাশে রয়েছে ছাত্র হোস্টেল। এটা হচ্ছে ছাত্র হোস্টেল, আর ছাত্র হোস্টেল ঠিক সামনে হচ্ছে অডিটোরিয়াম। খুব বড় অডিটোরিয়াম, আর ওই যে আমরা দেখছি এটা ছাত্রী হোস্টেল। চলুন দেখি ভিতরে। এইখানে আছে আপনার লাইব্রেরি, আছে আপনাদের হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ভবন। এখানে আর কি আপনার সিএসসি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার ক্লাস এখানে হয়। পাশে গাছটা অনেক আম ধরছিল। খুবই সুন্দর মনোরম পরিবেশ ছিল। এটা হচ্ছে আর একটা রাস্তা, এটা সরাসরি আপনার ছাত্র হোস্টেল পর্যন্ত গেছে রাস্তাটা। চারদিক এরকমই সবুজ গাছপালা বিশিষ্ট ভবন। এটা আছে ইলেকট্রিক্যাল সিভিল, আর এটা হচ্ছে মসজিদ। মসজিদের ঠিক সামনে আছে বিশাল বড় মাঠ। এটা হচ্ছে আপনার ট্রিপলি ডিপার্টমেন্টের
এখানেও ডিপলি ডিপার্টমেন্টের আপনার ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার টোটালি এখানে ক্লাস হয়, এখানে আপনার ল্যাবও আছে। এখন আমরা যাচ্ছি সিভিল ভবনের দিকে। এই যে হচ্ছে সিভিল, এখানেও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার ক্লাস এখানে হয় এবং এর ভিতরেই ল্যাব আপনার রয়েছে। এখানে তিনটা ডিপার্টমেন্টই রয়েছে, এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজের কেন্দ্রীয় মসজিদ, এটা হচ্ছে ছাত্র হোস্টেল। আর চলে এলাম শেষের দিকে। তো আপনারা যারা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চান তাদের স্বাগতম। আর আমাদের চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।